বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে কক্সবাজার সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও দুই জেলে। নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। এ ঘটনায় ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে সেন্ট মার্টিনস দ্বীপে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার আবহাওয়া অফিস সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছে। সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সেই সেন্ট মার্টিনস দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে ভোর থেকে দুবলার চর এলাকাসহ সাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা দুবলার চরে আশ্রয় নিয়েছে।